আচ্ছা, এমনিতে আমরা কথা বলার চেষ্টা করবো আমাদের যে নেক্সটে 1 তারিখে আসতেছে সিইউ অ্যাডমিশন, ওই সিইউ অ্যাডমিশন নিয়ে একটু হালকা পাতলা কথা বলার চেষ্টা করবো। মানে ওই অ্যাডমিশন রিলেটেড একটা জিনিস, যেটা হচ্ছে আমাদের এখানে ক্যালকুলেটার কোনটা অ্যালাউড করতেছে, ওইটা অ্যালাউড করতেছে 100 ms, ঠিক আছে, মানে 100 অথবা 100 নিচে। তো আমরা এখানে সর্বোচ্চ 100 ইউজ করতে পারবো, 100 ms, ঠিক আছে। তো এই 100 ms এর মধ্যে কিছু ট্রিক্স আছে যেগুলা তুমি খাটাইলে ওনাদের থেকে খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবা, যেমন ম্যাট্রিক্সের। আমি মেইনলি এই ভিডিওটা বানিয়ে দিছি ম্যাট্রিক্সের জন্য, ঠিক আছে। তোমাদের যদি আরও লাগে তাহলে আমাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবা যে তোমাদের আরও এই 100 ms আরও কিছু জানার আছে, বা এই এই জিনিসগুলো ক্যালকুলেটার কেমনে করে জানার আছে, আমি তোমাকে জানানোর চেষ্টা করবো। এখন মেইনলি আমি বানিয়ে দিছি এটা কিসের উপরে, ম্যাট্রিক্সের উপরে। তো ম্যাট্রিক্সে আমরা কী কী করতে পারি, মেইনলি যোগ বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, স্কোয়ার কিউব করতে পারি, ডিটারমিনেন্ট বের করতে পারি, ট্রান্সপোজ করতে পারি, এবং মেইনলি ইনভার্স বের করতে পারি। যে জিনিসগুলো আমাদের যদি আমরা ইয়া করে করি, মানে আলাদা আলাদা করে খাতায় করি, দেখা যাবে যে 2-3 মিনিট লাগে যাবে এবং অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, ঠিক আছে। ক্যালকুলেটারে তুমি মোটামুটি একটা নির্ভুলভাবে করতে পারবা, কিন্তু আমি এতদিন ধরে না দেখানোর কারণ হইতেছে জিনিসটা, আমি কখনোই সাপোর্ট করি না কোনো একটা ম্যাথকে ক্যালকুলেটারে সলিউশন করা, একদম সাপোর্ট করি না, ঠিক আছে। নর্মাল যোগ বিয়োগ কখনো আমি ক্যালকুলেটারে করা সাপোর্ট করি না, কারণ ক্যালকুলেটার তোমার মাথাটাকে স্লো বানিয়ে ফেলে, ঠিক আছে। তুমি যত ফাস্ট হাত দিয়ে ক্যালকুলেশন করতে পারবা তত তোমার মাথা ফাস্ট থাকবে এবং তুমি তত বেশি ক্যালকুলেশনে ফাস্ট হবা, ঠিক আছে। তো এখন যেহেতু অ্যাডমিশন এবং সিইউতে দেখা যায় যে বিশাল বিশাল 3x3 এর স্কোয়ার করতে দেয়, তারপরে ধরো 3x3 এর ইনভার্স করতে দেয়, তো ওই যে ম্যাথগুলো দেয় ওগুলো কিন্তু তোমার টাইম কনজিউম করার জন্য দেয়। তো ওই জিনিসগুলো যদি তুমি দাগাইতে চাও অবশ্যই তোমাকে ক্যালকুলেটার ইউজ করা ছাড়া কোনো উপায় নাই, কারণ ওইখানে পরীক্ষায় সলভ করে যে তুমি এটা দাগাবা ওইটার কোনো উপায় নাই, ঠিক আছে। তো আমরা এটা নিয়ে কথা না বাড়াই এটা দেখার চেষ্টা করতেছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটা লাইক দিবা, ঠিক আছে। আচ্ছা, প্রথমত তুমি কি করতেছো, অ্যাডিশন আর সাবস্ট্রাকশন করতেছো, ঠিক আছে, দুইটা ম্যাট্রিক্সের। তা আমি এখানে তোমাকে প্রশ্নে দুইটা ম্যাট্রিক্স লেখার চেষ্টা করছি, একটা ম্যাট্রিক্স হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি। এর দিকে তাকায় দেখো, 2 - 2 - 4 - 1 - 3 - 4 - 1 - 2 - 3। বি ম্যাট্রিক্সটা হচ্ছে কত, 3 - 2 - 1 - 2 - 3 - 1 - 4 - 2। তাহলে এখন এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সটাকে যোগ করবো, যেটাকে আমরা যোগ করলে ডিরেক্টলি এটা পাই। তো যোগ করার জন্য তো আমাদের ম্যাট্রিক্স ক্যালকুলেটার ইউজ করা লাগে না, আমরা জানি যে অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ ভুক্তি যোগ করে দিব, অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ ভুক্তি যোগ, মানে 3 আর 2 যোগ করে 5, -2 আর 2 যোগ করে কত 0, -4 আর -1 যোগ করে -5। এটা ক্যালকুলেটার না করলেও হবে, তাও আমি তোমাকে একটু দেখাইতেছি, যেহেতু আমরা এখানে ক্যালকুলেটার কিভাবে ক্যালকুলেশন করবো এটা দেখাইতেছি, তো আমি জন্য দেখাইছি। তো প্রথমে তোমাকে ক্যালকুলেটারটাকে ম্যাট্রিক্স মোডে নিতে হবে, কোন মোডে নিতে হবে, ম্যাট্রিক্স মোড। তো এই মোড চাপ দিবা, ঠিক আছে, মোডটাকে আবার চাপ দিবা, আবার চাপ দিবে, 3 বার চাপ দিলে তোমার কাছে ম্যাট্রিক্স মোডের অপশনটা আসবে, দেখবে ম্যাট্রিক্স মোডটা কয় নাম্বার অপশন আছে, 2 নাম্বারে। তুমি এটাকে ম্যাট্রিক্স মোডে নিয়ে গেলা, ঠিক আছে। এখন ম্যাট্রিক্সে ম্যাট্রিক্সের জিনিসগুলো ইনপুট দেওয়ার জন্য বা ক্যালকুলেশন করার জন্য তোমার একটা আলাদা ইয়ে আছে, বাটন আছে, দেখো 4 নাম্বারের উপরে লেখা আছে ম্যাট। তার মানে তুমি কী করবা, প্রথমে শিফট চাপ দিয়ে এটাকে ম্যাট্রিক্সের উপযোগী করবা, ঠিক আছে, ইনপুট দিতে পারবা এখানে ম্যাট্রিক্সকে। তো শিফট দিয়ে চাপ চাপ দিলাম, তখন আমার কাছে এখানে আসছে ডিআইএম। ডিআইএম মানে হচ্ছে ডাইমেনশন, ইডিট মানে হচ্ছে কি তুমি ম্যাট্রিক্সটাকে এডিট করতে পারবা, আর এই MAT এটা মানে হচ্ছে ম্যাট্রিক্সটাকে তুমি ক্যালকুলেশন করতে পারবা। তুমি যদি আরেকটু ডানে যাও তাহলে ডিটারমিনেন্ট বের করতে পারবা, TRN মানে ট্রান্সপোজ বের করতে পারবা, ঠিক আছে। এই DIM দিয়ে আমি ম্যাট্রিক্সে মেইনলি ইনপুট দিব, ঠিক আছে। DIM মানে হচ্ছে ডাইমেনশন, এখানে আমরা গিয়ে ম্যাট্রিক্সটাকে ইনপুট করব, আর এডিটে গিয়ে ম্যাট্রিক্সটাকে আমি চেঞ্জ করতে পারবো। আর ম্যাট্রিক্সের ক্যালকুলেশন করার জন্য, সবগুলো ক্যালকুলেশনের জন্য আমরা কি ইউজ করবো, ম্যাট অপশনটা ইউজ করবো। ডিটারমিনেন্ট বের করতে হলে ডিট, আর ট্রান্সপোজ ইউজ করতে গেলে TRN, ওকে। তো প্রথমে আমরা এই ম্যাট্রিক্সটাকে ইনপুট দিব, তাহলে আমরা ডাইমেনশনে গেলাম, ডাইমেনশন কত গেলে চাপবো, 1 গেলাম। কোন ম্যাট্রিক্সটাকে ইনপুট দিচ্ছি আমরা, এ বি সি তিনটা, এখানে সর্বোচ্চ কয়টা ম্যাট্রিক্স ইনপুট দেওয়া যাবে, 3টা। তো আমি প্রথমে এ ম্যাট্রিক্সটাকে ইনপুট দিচ্ছি, তাই এ জন্য আমি 1 চাপ দিলাম। এখন এখানে m x n দ্বারা বোঝাইতেছে এই ম্যাট্রিক্সটা কত ক্রমের। তো আমরা দেখতেছি এখানে কয়টা রো আছে, 3টা রো 3টা কলাম, তাহলে এটা কত ক্রমের, এটা 3x3 ক্রমের। তাহলে ওকে বোঝাইতে হবে যে আমার ম্যাট্রিক্সটা 3x3 ক্রমের। তাহলে m এর মান হচ্ছে কত, 3, আবার n এর মান চাইতেছে, n এর মানটা হচ্ছে কত, 3, ঠিক আছে। আমার এখানে আগে থেকে 1 শো করতেছিল, কারণ আমি আগে একটা ম্যাট্রিক্স ইনপুট দিছিলাম, ঠিক আছে। এখন আমি নতুন ম্যাট্রিক্স ইনপুট দিচ্ছি। আচ্ছা, প্রথম হচ্ছে কত, a11 হচ্ছে এই মানটা, a12 হচ্ছে এই মানটা, a13 হচ্ছে এই মানটা। তো আমরা দেখতেছি a11 এর মান হচ্ছে কত, 2, আমরা a1 এর মানটাকে 2 ইনপুট দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে a12 এর মানটা হচ্ছে কত, -2 দিলাম, -2 ইকুয়াল চাপ দিলাম, ঠিক আছে। a13টা হচ্ছে কত, -4 দিলাম চাপ, a21টা হচ্ছে কত, -1 দিলাম চাপ। এই যে সবগুলোকে চাপ দিয়ে ইকুয়াল দিলে এটা ইনপুট নিয়ে নেবে। এরপর হচ্ছে কত, 3 দিলাম, তারপর হচ্ছে কত, 4 দিলাম, এখানে 1 - 2 আর - 3 আমি বরাবর দিয়ে দিচ্ছি, ঠিক আছে, গেলো। এই ম্যাট্রিক্সটা কিন্তু ইনপুট হয়ে গেছে। তুমি চাইলে এটাকে ইকুয়াল দিয়ে আবার চেক করতে পারো, a11 কত, 2 মিলছে,
A12 হচ্ছে কত, -2 মিলছে, এভাবে করে চেক করতে পারো, ঠিক আছে? আমাদের এ ম্যাট্রিক্সটা ইনপুট দেওয়া শেষ, এবার আমরা বি ম্যাট্রিক্সটা যাব ইনপুট দিব। তো আমি এখানে এসি চাপ দিলাম, এটা ব্যাক চলে গেছে, ঠিক আছে? এসি চাপ দিলে কিন্তু এ ম্যাট্রিক্সটা এখনো থেকে যাবে, এটা কখনোই যাবে না যতক্ষণ পর্যন্ত তুমি এটাকে ক্লিয়ার না করবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আবার কি করবো, বি ম্যাট্রিক্সটা ইনপুট দিব, আবার শিফট 4 চাপ দিলাম, ডাইমেনশনে গিয়ে ইনপুট দিব। এখন কোন ম্যাট্রিক্সকে ইনপুট দিব, বি, এই জন্য আমি কত চাপতেছি, 2। এটাকে আমার কি করতে হবে, ক্রমটা বোঝাই দিতে হবে যে এটা আসলে কত ক্রমের। তো এম, এটাও কিন্তু 3/3 ক্রমের, ওকে? তাহলে এম এর মান হচ্ছে কত, 3, এন এর মান হচ্ছে কত, 3, ওকে? তাহলে এখানে কি আসতেছে, বি ওয়ান ওয়ান হচ্ছে প্রথম মানটা 3, তারপরে কত, 2, এটা -1, এগুলো আমরা ডিরেক্ট ইনপুট দিয়ে দিচ্ছি আর কোনো কথা না বলেই, ঠিক আছে? 1 4 2, আশা করি এখানে কোনো সমস্যা নেই, বি ম্যাট্রিক্স ইনপুট ডান, ঠিক আছে? এখন আমি কি করব, এই ম্যাট্রিক্সটাকে, এ ম্যাট্রিক্সটাকে বি ম্যাট্রিক্সের সাথে যোগ করব। তো এখন আমার ম্যাট্রিক্সের অপারেশন করা লাগবে, অপারেশন করাটা লাগলে কি করব, বা যে কোনো ম্যাট্রিক্সের অপারেশন করতে গেলে বলছি শিফট 4 গিয়ে আমার কোন অপশনে যেতে হবে, ম্যাট, ম্যাটটা কয় নাম্বার আছে, 3 নাম্বারে। আচ্ছা, 3 নাম্বারে গিয়ে এখন আমি অপারেশন করব, ঠিক আছে? তো এখানে প্রথম অপারেশনটা আমি কার সাথে কার করতেছি, এ এর সাথে বি এর। তো আমি প্রথমে 1 চাপ দিব, কারণ প্রথমে আমার এ এটাকে নেওয়া লাগবে, ঠিক আছে? 1 চাপ দিলাম, তখন ম্যাট্রিক্সে এ চলে আসছে। এখন আমি কী অপারেশন করব, যোগ। তো আমি এখানে কী করলাম, প্লাসটা চাপ দিলাম, ঠিক আছে? এখন আমি এই ম্যাট্রিক্স এর সাথে কাকে যোগ করবো, বি ম্যাট্রিক্সটাকে। এখন আমার আবার কী করা লাগবে, বি ম্যাট্রিক্সটা আনা লাগবে। বি ম্যাট্রিক্স আনার জন্য আমি আবার কী করবো, শিফট 4 চাপ দিব। এবার 3 যাব, কোন ম্যাট্রিক্সটা আনতে যাচ্ছি, বি ম্যাট্রিক্সটা, তারপরে 2 চাপ দিলাম। তাহলে দেখো ম্যাট এ প্লাস ম্যাট বি চলে আসছে, ঠিক আছে? কী করছি আমি আবার একটু তোমাকে দেখাই, সি চাপ দিলাম প্রথমে, দেখো ক্লিয়ার হইলো, শিফট দিলাম, 4 দিলাম, ঠিক আছে? ম্যাট্রিক্সের অপারেশন করতে গেলে কোন অপশন, ম্যাট অপশনটা। তো ম্যাট অপশনে প্রথমে আমার কাকে আনা লাগবে, ম্যাট্রিক্সে এটাকে, তো আনলাম, এরপরে প্লাস দিলাম, এবার আবার শিফট 4 দিয়ে 3 গিয়ে বি ম্যাট্রিক্সটাকে আনলাম, ঠিক আছে? তাহলে দেখো ম্যাট এ প্লাস ম্যাট বি, এখন তুমি ইকুয়াল দিলে তোমার যোগ হয়ে যাবে, ঠিক আছে? ইকুয়াল দিলে যোগ হয়ে গেছে, এ ওয়ান আনসার হচ্ছে, আনসার 1 1, আনসারটা এটা আসবে, ঠিক আছে না? তো আনসার 1 1 মানে হচ্ছে প্রথম মানটা, প্রথম মানটা দেখতেছি কত আসছে, 5। তুমি যখন কি করবা, এটা চাপ দিবা, 1 2 দেখাবে কত আসছে, 0। 1 3 1 3 কত আসছে, -5। 2 1 কত, 0। তারপর হচ্ছে কত, 2 2 কত, 5। 2 3 কত, 1। 3 1 কত, 2। 3 2 কত, 2। 3 3 কত, -1, ঠিক আছে? তাহলে আমরা ম্যাট্রিক্স দুটাকে কি করতে পারছি, যোগ করতে পারছি। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তুমি চাইলে এ প্লাস বি বের করছো, এ মাইনাস বি বের করতে পারবা, 2a + 3b বের করতে পারবা, অনুরূপভাবে আর কি। আমি এখানে করে দেখাইতেছি না, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন কোশ্চেন 2টা সলভ করবো, যেটা a² = কত, এটা কিন্তু CU18-19 এর প্রশ্ন, ঠিক আছে? CU18-19 অথবা 19-20 কোথাও না আসছিল, ঠিক আছে? এ ম্যাট্রিক্সটাই দেওয়া ছিল, এ ম্যাট্রিক্সের a² বের করতে বসে। তুমি যদি এটা পরীক্ষার হলে বসে প্রশ্ন করতে চাও, প্রশ্ন কিন্তু ছোটো ছোটো করে করবা, তো ছোটো ছোটো করে করতে গেলে ভুল হওয়ার চান্সটা অনেক বেশি, ঠিক আছে? তো এটা ক্যালকুলেটারে করবা একদম সবার শেষে এসে, ঠিক আছে? তো এখন আমরা কি করবো, a² করবো। আমাদের কিন্তু এ ম্যাট্রিক্সটা এখনও কিন্তু ইনপুটে আছে, আমি যতক্ষণ পর্যন্ত পুরো ক্যালকুলেটারটাকে শিফট অফ করে যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না করবো ততক্ষণ পর্যন্ত এটা থাকবে, ঠিক আছে? তো a² বের করবো, ঠিক আছে? তো a² বের করতে হইলে আমার আবার অপারেশন করা লাগবে, অপারেশন করার জন্য আমি গেলাম শিফট 4 গিয়ে ম্যাট্রিক্সে গেলাম, 1 গেলাম, 1 গেলে কোন ম্যাট্রিক্সটা আসতেছে, ম্যাট্রিক্সে। আচ্ছা, a² মানে কি বলতো, a² মানে হচ্ছে ম্যাট্রিক্স এ এর সাথে আবার একটা ম্যাট্রিক্সকে কি করা, গুণ করা না? a² মানে কি, ম্যাট্রিক্স এর সাথে ম্যাট্রিক্স একে গুণ করা। তাহলে আমি প্রথমে ম্যাট এ আনলাম, এবার গুণ চিহ্ন দিলাম, আবার শিফট দিলাম, 4 দিলাম, আবার ম্যাট্রিক্স দিয়ে যাবো, কোন আবার কোন ম্যাট্রিক্সটা লাগবে, 1 নাম্বার ম্যাট্রিক্সটা। তাহলে এখানে দেখো ম্যাট এ ইন্টু ম্যাট এ আসতেছে, তার মানে এটার মানে হচ্ছে কি, a² a² মানে কি, এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সটাকে কি করা, গুণ করা। তো আমি যখনই ইকুয়াল দিব আমাদের গুণফলটা চলে আসবে, দেখো আনসার 1 1, আনসার 1 1টা কত আসতেছে, a² এর আনসারটা কত হবে, 2, প্রথমটা হচ্ছে কত, 2, পরেরটা কত আসবে, তুমি পরেরটা কত দেখতেছো, -2, তারপরেরটা কত আসবে, -4, তারপরেরটা কত আসবে, -1, তারপরটা কত আসবে, 3, তারপরটা আসবে 4, দেখো 3 4, এরপরে আসছে 1 -2 আর -3, 1 -2 -3, ঠিক আছে? তাহলে আমরা কী করতে পারছি, স্কোয়ারটাও করে ফেলতে পারছি, এটা খাতায় করতে গেলে 2-3 মিনিট, তাও আবার ভুল হওয়ার চান্স বেশি, ঠিক আছে? আশা করি কোনো সমস্যা নেই কারো, তাহলে আমাদের এটা নিয়ে কোনো কনফিউশন নাই ইনশাল্লাহ। আশা করি যদি কনফিউশন থেকে থাকে আবার একটু রিভাইন্ড করে দেখবা, ঠিক আছে? a² আচ্ছা, আমি a² আবার একটু দেখাই, শিফট চাপ দিলাম, 4 চাপ দিলাম, আমার অপারেশন করা লাগবে, a² করা লাগবে, ইনপুট আগে থেকে নেওয়া আছে। তাহলে আমরা 3 চাপ দিলাম, 3 গিয়ে ম্যাট্রিক্স এটাকে আনলাম, এখন গুণ করব, আবার কাকে গুণ করতেছি, ম্যাট্রিক্স একেই গুণ করব, ঠিক আছে? দিলাম, ঠিক আছে, তাহলে গুণ করলাম, চলে আসতেছে, ঠিক আছে? এখন এটাকে সবগুলো উপাদান দেখার জন্য আমি ডান দিকে চাপ দিব, ঠিক আছে? এভাবে করে সবগুলো উপাদান চলে আসবে, তাহলে এটা চলে আসলো। তাহলে এখন আমরা ম্যাট্রিক্স a² বের করতে পারছি। এখন যদি আমি a x b করতে চাই, সেমভাবে করে ফেলবো, কারণ আমার এও ইনপুট আছে, বিও ইনপুট আছে, জাস্ট কি হলো, শিফট 4 চাপ দিব, অপারেশন করতে যাবো, 3,
প্রথমে আমরা ম্যাট্রিক্স এটাকে আনলাম, এবার গুণ দিলাম। এখন আমার আনা লাগবে ম্যাট্রিক্স বি কে, শিফট ফোর দিয়ে ম্যাট্রিক্সে গেলাম, কোনটাকে আনবো, এখন আমরা বিকে আনবো, তাহলে ম্যাট এ ইন্টু ম্যাট বি, ঠিক আছে, গুণ করলাম, তাহলে ওয়ান ওয়ান আসতেছে কত, জিরো, আমি এটার আনসারটাকে লিখি নাই, ওয়ান টু আসতেছে কত, সরি ওয়ান ওয়ান আসছে জিরো, ওয়ান টু আসছে কত মাইনাস সিক্সটিন, ওয়ান থ্রি আসছে কত মাইনাস ফোর, থ্রি টু ওয়ান কত আসছে ফোর, টু টু কত আসছে টোয়েন্টি, টু থ্রি কত আসছে জিরো, থ্রি ওয়ান কত আসছে মাইনাস টু, আর এটা আসছে কত মাইনাস ফোরটিন, তারপর এটা কত আসতেছে মাইনাস ওয়ান। ওকে, আচ্ছা, তাহলে আমাদের গুণ করতেও কোনো সমস্যা নেই, মাল্টিপ্লিকেশনে কোনো সমস্যা নেই। ট্রান্সপোজ, ট্রান্সপোজ বের করতে কেমনে করবো বললাম না, ট্রান্সপোজের অপশনগুলোও আছে, প্রথমে আমি ক্লিয়ার করলাম, ক্লিয়ার করে আমাদের কোন কোনটা ট্রান্সপোজ করবো, এ এ ম্যাট্রিক্স কোনটা ছিল, এটা ইনপুট তিনটা অলরেডি দেওয়া আছে, জাস্ট ট্রান্সপোজে চলে যাবো, শিফট দিব, ফোর দিব, তো এখানে হচ্ছে কী করে, ইনপুট দেয়, এখানে এডিট করে, এখানে অপারেশন করে, অপারেশন মানে কি, যোগ বিয়োগ গুণ ভাগ। আর ট্রান্সপোজ করতে গেলে একটু ডান দিকে যাওয়া লাগবে, ডান দিকে গিয়ে কী করবো, দুই নাম্বার অপশনটা, দুই নাম্বার অপশনটা চার দিলাম, ট্রান্সপোজ দিয়ে দিলাম, তাহলে এখানে কী আসতেছে ট্রান্সপোজ। এখন আমি কোন ম্যাট্রিক্স থেকে ট্রান্সপোজ করবো, আমি কি এ কে ট্রান্সপোজ করবো না বি কে ট্রান্সপোজ করবো, এটা তো ওরে বোঝাইতে হবে। এখন ওরে বোঝানোর জন্য আমি কী করলাম, ট্রান্সপোজে গিয়ে শিফট ফোর চাপ দিলাম, কোন ম্যাট্রিক্সটা আনবো, তিন নাম্বারে গিয়ে এক চাপ দিলে কোনটা চলে আসতেছে ম্যাট্রিক্সে, ব্যাপারটা কি বুঝছো, আমি এখানে ট্রান্সপোজ কোন ম্যাট্রিক্সটাকে করতেছি, এ ম্যাট্রিক্সটাকে, ওরে তো বুঝাইতে হবে। এই জন্য টিআরএন আসার পরে, মানে ট্রান্সপোজার অপশনে যাওয়ার পরে ম্যাট্রিক্স এটাকে নিয়ে আসলাম, তাহলে এখানে যখন আমি চাপ দিলাম তখনই সে আমাকে কি করতেছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা দেখাইতেছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের প্রধান উপাদানটা কত হবে টু, তারপরেরটা কত হবে মাইনাস ওয়ান, তারপরেরটা কত হবে ওয়ান, তারপরে মাইনাস টু থ্রি, মাইনাস টু থ্রি, তারপরে হবে কত মাইনাস টু, তারপরে হবে কত মাইনাস ফোর ফোর, আর এটা কত মাইনাস থ্রি, ঠিক আছে। আশা করি ট্রান্সপোজ নিয়ে সমস্যা নেই, আমি আবার একটু দেখাই, শিফট দিলাম ফোর দিলাম, প্রথমে আমাকে ট্রান্সপোজ অপশনে যাইতে হবে, কততে দুইয়ে দিলাম, এখন ট্রান্সপোজ কোন ম্যাট্রিক্সটা করবো, বি ম্যাট্রিক্সটা, তো এখানে অপারেশন করার জন্য যে ম্যাট্রিক্সটা আছে ওই ম্যাট্রিক্সটা আনা লাগবে, তো এখানে অপারেশনের জন্য ম্যাট্রিক্সটা কোথা থেকে পাবো, থ্রি থেকে, থ্রিতে গিয়ে এ নাম্বার ম্যাট্রিক্সটাকে আনলাম, এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের ডিটারমিনেন্ট বের করা লাগবে, ঠিক আছে, কী বের করা লাগবে, ডিটারমিনেন্ট, এখন এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট বের করবো, ঠিক আছে, প্রথমে তো আমার এই ম্যাট্রিক্সটা ইনপুট দেওয়া লাগবে, অলরেডি এ আর বিতে ইনপুট আছে, তুমি যদি চাও ক্লিয়ার করে এ আর বিতে ইনপুট করতে পারো, কোনো সমস্যা নেই, আমি এটাকে সিতে ইনপুট দিব, কিসে ইনপুট দিব, সিতে, তো শিফট দিলাম ফোর দিলাম, ইনপুট কোথায় দেয়, ডাইমেনশনে, কোন ম্যাট্রিক্স ইনপুট দিব আমরা, সি নাম্বারটা, সি নাম্বারটা কত হচ্ছে থ্রি বাই থ্রি না, তাহলে থ্রি আবার থ্রি, ওকে, তাহলে এবার হচ্ছে সি ওয়ান ওয়ান কত, প্রথম উপাদানটা হচ্ছে কত ওয়ান, তারপরে হচ্ছে কত সেভেন, তারপরে হচ্ছে কত এইট, তারপর হচ্ছে টু, তারপরে হচ্ছে নাইন, তারপরে হচ্ছে ইলেভেন, থ্রি ফোর সেভেন, ওকে, তাহলে আমি একটু চেক করে দেখি, ওয়ান সেভেন এইট টু নাইন ইলেভেন থ্রি ফোর, তারপরে কত সেভেন, ওকে, তাহলে আমাদের সি ম্যাট্রিক্সটা গেল ইনপুটে, এখন আমার এটা ডিটারমিনেন্ট বের করতে হবে, তাহলে শিফট ফোর দিলাম, এখানে কিন্তু ডিটারমিনেন্টের অপারেশন নাই, পরেরটাতে গিয়ে একে ডিটারমিনেন্ট অপারেশন, এখন আমি ডিটারমিনেন্ট কোনটার করবো, এক এ ম্যাট্রিক্সে না বি ম্যাট্রিক্সে না সি ম্যাট্রিক্সে, এটা ওরা বুঝাইতে হবে, তাহলে আমি এখানে কী করলাম, ডিটারমিনেন্টের পরে শিফট ফোর দিয়ে তিন না এক চলে গেলাম, কোন ম্যাট্রিক্সটার আমরা ডিটারমিনেন্ট করতেছি, সি ম্যাট্রিক্সটা, তাহলে আমরা এখানে কত চাপ দিব, থ্রি, তাহলে ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স সি, যদি আমরা ইকুয়াল চাপ দিই তাহলে আমার এখানে আনসার চলে আসতেছে কত জিরো, তার মানে ডিটারমিনেন্ট অফ সি ম্যাট্রিক্স হচ্ছে কত জিরো, ব্যাপারটা কি বুঝতে পারছি, আশা করি আমরা বুঝতে পারছি, ঠিক আছে, তাহলে আমরা এইভাবে কি করতে পারি, ডিটারমিনেন্ট বের করতে পারি। একদম লাস্টে আসলে যে জিনিসটা করা লাগতে পারে এটা হচ্ছে কি, ইনভার্স, ইনভার্সটাও কিন্তু খুব কমন, আমরা টু বাই টু এর ইনভার্সটা ডিরেক্ট শর্টকাট দিয়ে করতে পারি, কী করি, কীভাবে শর্টকাট দিয়ে করি, মুখ্য উপাদান বরাবর কী করা, ভুক্তি চেঞ্জ করি, আর গৌণ উপাদান বরাবর কী করি, চিহ্ন চেঞ্জ করি, কিন্তু যদি থ্রি বাই থ্রি এর আসে তাহলে কিন্তু ঝামেলা পড়ে যাবো, ঠিক আছে না, তা আমাদের এই টু বাই টু যে এটা কিন্তু সিও আঠারো উনিশের প্রশ্ন, এটাও সিও আঠারো উনিশের প্রশ্ন, তা আমি আঠারো উনিশে থ্রি বাই থ্রি এর কোনো ইনভার্স পাই নাই, তোমরা চাইলে এখন আমি টু বাই টু এর ইনভার্সটা জ্যামনে করবো, তোমরা চাইলে এখানে কিন্তু সেমভাবে কী করতে পারো, করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এখন আমি কী করতেছি, এই এ ম্যাট্রিক্সটা কী করবো, ইনভার্স করবো, তো আমি প্রথমে এই এটাকে ইনপুট দিতে হবে, তাহলে শিফট দিলাম ফোর দিলাম, ডাইমেনশনে গেলাম, এ ম্যাট্রিক্সটাকে ইনপুট দিব, ঠিক আছে, এখন আমি এটার ডাইমেনশনটা চেঞ্জ করবো, আমার কিন্তু এখনও আগের ইনপুটটা আছে, তুমি চাইলে এখানে ক্লিয়ার করে আসতে পারো অথবা তুমি এখানে চেঞ্জ করতে পারো, তাহলে এখন আমি কত ইনপুট দিব, টু, ঠিক আছে, কত ক্রমের ইনপুট দিচ্ছি, টু বাই টু, ঠিক আছে, এম আর এন এর মান কত বসেছি, টু বাই টু, টু আর টু, আচ্ছা এখন হচ্ছে এ ওয়ান ওয়ান, এ ওয়ান ওয়ান হচ্ছে কত, প্রথম ওয়ান কত মাইনাস ওয়ান, তারপরে হচ্ছে কত মাইনাস ফাইভ, ঠিক আছে, টু ওয়ান, টু ওয়ানটা হচ্ছে কত মাইনাস টু, আর এটা হচ্ছে কত থ্রি, ঠিক আছে, দিলাম, তাহলে মাইনাস ওয়ান মাইনাস ফাইভ মাইনাস টু আর কত থ্রি, আচ্ছা তাহলে আমাদের এ ম্যাট্রিক্সটা ইনপুট হয়ে গেছে, এখন এটা কী বের করা লাগবে, ইনভার্স, ঠিক আছে, তাহলে শিফট দিলাম ফোর দিলাম, ঠিক আছে, ইনভার্সের অপারেশনটাও কিন্তু কোথায় হবে, ম্যাট্রিক্সের ভিতরে হবে, ইনভার্সের অপারেশনটাও কোথায় হবে, ম্যাট্রিক্সের ভিতরে, তাহলে থ্রি দিলাম, এখন আমি ইনভার্স করতেছি কার, এই ম্যাট্রিক্সটার না,
ওয়ান দিলাম, তাহলে এ ম্যাট্রিক্স এ আসছে এখানে, কিন্তু কি এসে বসে আছে ম্যাট্রিক্সে। এটার এখন আমি কি করব, ইনভার্স করব। জাস্ট তোমার ক্যালকুলেটারে এই যে ইনভার্সের অপশনটা আছে না, এটা চাপ দিবা, তাহলে কি তোর শো করবে, তোমাকে ইনভার্সটা শো করবে। তাহলে ওরা ইনভার্সটা কত শো করতেছে দেখো তো, -0.23, তারপরে কত আসতেছে, সরি ডান দিকে যাওয়ার জন্য কত, -0.38, কত আসতেছে -0.38, আর তারপরে হচ্ছে কত -0.15, তারপরে একটা হচ্ছে কত +0.076। ওকে বুঝতে পারছো? তো মাঝে মাঝে কিন্তু ডিরেক্টলি এটা আসে না, আমি আবার একটু তোমাকে দেখাই। প্রথমে আমরা এই ম্যাট্রিক্সটাকে ইনপুট নেওয়ার পরে কি করতেছি, শিফট দিয়ে ফোর্থ দিয়ে ইনভার্স করার অপারেশনটা কোথায় আসবে, থ্রিতে। তাহলে ম্যাট্রিক্সে গেলাম, এক নম্বরে গেলাম, ম্যাট্রিক্সেই আসলো, জাস্ট কিছুই চাপ দিই নাই, জাস্ট এই ইনভার্সের অপশনটা চাপ দিছি, ইকুয়াল দিছি, তাহলে এটা চলে আসছে। এবার ডান দিকে গিয়ে আমরা উপাদানগুলো দেখলাম। তাহলে এখন দেখো এটার আনসার কিন্তু এটা ছিল, কিন্তু আমাদের আসছে কোনটা, এটা। এটার এটা কিন্তু সেম জিনিস, কেমনে দেখো এখানে 3 আছে, নীচে কত আছে 13, -13 দিয়ে কি করা লাগবে, ভাগ করা লাগবে। তিনকে যদি তুমি তিনকে যদি তুমি কি করো 13 দিয়ে ভাগ করো, তাহলে কত আসে 0.23 না, আর সামনে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে কত আসতেছে -0.23। 5কে যদি 13 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে 0.38, সামনে একটা মাইনাস আসবে। 2কে যদি 13 দিয়ে ভাগ করো 0.15, সামনে একটা মাইনাস আসবে। 1কে যদি 13 দিয়ে ভাগ করো 0.076, আর এখানে একটা মাইনাস ছিল, এখানে একটা মাইনাস ছিল, হয়ে গেছে প্লাস, ব্যাপারটা কি বুঝছো? তাহলে তুমি এইভাবে ইজিলি কি করতে পারবা, ইনভার্সটাও বের করতে পারবা। আশা করি কারো কোনো সমস্যা নেই। তোমাদের যদি আরও এই 100 MS এর ক্যালকুলেটার নিয়ে ঝামেলার কোনো ভিডিও লাগে আমাকে অবশ্যই জানাবা, ইকুয়েশন সলভ করার ভিডিও লাগলে জানাতে পারো। আমি কিন্তু মেইনলি ম্যাট্রিক্সের এগুলো কখনোই পারতাম না, এই ইউটিউবে সার্চ করে দেখেই তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আর ভিডিওতে একটা লাইক দিও, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।